কি হলো? আসো, তুমি এদিকে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। এইটা তোমার বাড়ি? হুম, কিন্তু কেন? তুমি যে বলেছিলে তোমার দামি ফ্ল্যাট আছে। আসলে ওসব আমি তোমায় মিথ্যে বলেছিলাম। তার মানে? তার মানে তুমি যে ফোর হুইলার কার নিয়ে আমার সাথে দেখা করতে আসতে, আর তুমি বলেছো তোমার বড় কোম্পানি আছে, তুমি সেই কোম্পানির মালিক, তার মানে এই সমস্ত কিছু মিথ্যে ছিল? হ্যাঁ, এই সবই মিথ্যে ছিল। তার মানে এতদিন ধরে তুমি তোমার লাইফস্টাইল, এই ফেক লাইফস্টাইল সম্পর্কে আমাকে বলেছিলে, তোমার টাকা পয়সা কোম্পানির সমস্ত কিছু নিয়ে মিথ্যে কথা বলেছিলে, আর সেই মিথ্যে সাজিয়ে গুছিয়ে বলে আমাকে বিয়ে করে নিয়েছো তুমি। ছি শুভচ্ছি, আমার তোমাকে দেখে ঘেন্না করছে, তুমি এত বড় চিটিং বাজিটা আমার সাথে করতে পারলে। এমন বলো না রিয়া, দেখো আমি মানছি আমি তোমায় সব কিছু মিথ্যে বলেছি, যা আমার লাইফস্টাইল দেখেছি সবই মিথ্যে ছিল, কিন্তু এই সব কিছু মিথ্যের মাঝে একটা সত্যি আছে, যেটা হলো আমি তোমায় ভালোবাসি রিয়া। আর তাছাড়া আমি তোমার নিয়ে কত স্বপ্ন দেখেছি। স্বপ্ন? সেই স্বপ্নগুলোকে এবার তুমি মুছে ফেলো। তুমি ভাবলে কি করে, তোমার এই অবস্থা জানার পর আমি তোমার সাথে থেকে আমার জীবনটা নষ্ট করে ফেলবো? কখনোই নয়। তোমার মতো একটা গরিব ছোট লোক ভিকিরির সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তার মানে তুমি আমার অর্থবিত্ত আছে, আমি ধনী, এটা জেনেই আমাকে ভালোবেসেছিলে? অবভিয়াসলি, আজকাল টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় না। রিয়া, আমি আজ সফল নই, কিন্তু এমন নয় যে আমি কখনোই সফল হব না। একদিন তো আমি ঠিকই সফল হব, ততদিন পর্যন্ত প্লিজ তুমি আমার সাথ দাও। আর আমি তো তোমায় ভালোবাসি, আর আমাদের তখন বিয়ে হয়ে গেছে। ভালোবাসা? ভালোবাসা মানে কোন? আর এই বিয়ে? এই বিয়ে আমি মানি না। তুমি থাকো তোমার এই ভিকিরি অবস্থা নিয়ে, আমি তোমার সাথে এই ভিকিরির জীবন কাটাতে পারবো না। আমি চললাম। আজ তোর আমার কথা বলা শেষ, খালি আছে পড়ে স্বপ্নের দেশ, তোকে ছাড়াই আন কোরা মন দেব কাকে। লফজোঁ সে জো থা পরে কুছ তো থা তেরে মেরে দরমিয়ান। ঠিক আছে, আপনি তাহলে টেন্ডার ফাইলটা রেডি করুন, আমরা নেক্সট উইক সাবমিট করব। ওকে স্যার। ওকে স্যার, আসছি। হ্যাঁ স্যার, মিটিং অ্যারেঞ্জ হয়ে গেছে, ওনারা ফোন করেছিলেন। ওকে, ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। ওকে স্যার। তার মানে আমি যেটা জানতাম সেটাই সঠিক, কিন্তু
ও তাহলে এটা কেন বলল? আচ্ছা, আপনি আমাকে ওনার সাথে একটু দেখা করিয়ে দিতে পারবেন? দেখুন ম্যাম, আপনি চাইলেই তো সঙ্গে সঙ্গে ওনার সাথে দেখা করতে পারবেন না। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দেন ওনার সাথে দেখা করতে হবে। এক মিনিটের জন্য হলেও হবে, প্লিজ প্লিজ আপনি দেখুন না, যদি কোনোভাবে একটু যদি দেখা করিয়ে দেওয়া যায় প্লিজ। দেখুন, আপনি এত করে রিকোয়েস্ট করছেন, তো আমি ওনার সাথে একবার আপনাকে ফোনে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু এই নেক্সট স্যাটারডের আগে তো কোনো মতেই সম্ভব নয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলেও হবে। আচ্ছা দাঁড়ান, আপনি এই কার্ডটা রাখুন, এখানে আমার নাম্বার আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসি তাহলে আমি। ওকে, তাহলে ফাইলটা কমপ্লিট করে সাবমিট করে দাও। ওকে স্যার। আচ্ছা, উকিল সাহেবকে আসতে বলেছিলাম, উনি কি এসেছেন? হ্যাঁ স্যার, উনি এসেছেন, উনি স্যার বাইরে ওয়েট করছেন। স্যার একটা ফোন এসেছে, রিসিভ করতে পারি? করো। হ্যালো, আমি রিয়া বলছিলাম, আপনি কি ওনার সাথে কথা বলেছেন? হ্যাঁ স্যার, তো আমার সামনেই আছে স্যার। একজনের আপনার সাথে খুব ইমার্জেন্সি দরকার, একটা মিনিট আমার কথা শোনো প্লিজ। সেদিনই তো তোমার সব কথা শুনে নিয়েছি, আজ আবার কি কথা? আমরা কি দেখা করতে পারি শুভ একবারের জন্য? প্লিজ প্লিজ না করো না। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, তারপরেও বলছি প্লিজ একবারের জন্য। ওকে, এমনিতেই তোমার সাথে দেখা করতে হতো, তবে দুটো দিন পর, কারণ কিছু পেপারস রেডি করার আছে। দুটো দিনের মধ্যেই পেপারসগুলো রেডি হয়ে যাবে, নেক্সট থার্সডে দেখা করছি আমরা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভ। আচ্ছা, আপনি অ্যাডভোকেট সাহেবকে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। বলো কি বলবি শুভ। আমি তোমার সম্পর্কে সবটা জেনেছি, তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তোমার নাম ডাক প্রতিপত্তি সব কিছু সম্পর্কে আমি জেনেছি, কিন্তু এগুলো তো সবই আমি জানতাম আগেও। তাহলে সেদিন ওই মিথ্যেগুলো কেন বললে আমায়? ওই যে ওই দিন বিয়ে করে ওই বাড়িতে নিয়ে গেছিলে, ওই বাড়িটাও তো তোমার নয়, তাহলে এই মিথ্যে কেন? ওটা না করলে বুঝতাম কিভাবে? যে মানুষটার সাথে আমি সারা জীবন কাটাতে চলেছি, যে মানুষটাকে আমি জীবনসঙ্গী করতে চলেছি, সে মানুষটা সঠিক কি না? আদৌ সে আমাকে নাকি আমার নাম যশ অর্থ সম্পত্তি প্রতিপত্তিকে ভালোবাসে? আমায় ক্ষমা করে দাও, আমি বুঝেছি ভালোবাসা অর্থ দেখে না, মন থেকে হওয়া উচিত। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ শুভ আমায় ক্ষমা করে দাও, তোমার কাছে আমায় ফিরিয়ে নাও শুভ। আমার অর্থ সম্পত্তি, নাম যশ প্রতিপত্তি এই সব কিছুই আছে, এগুলো জানার পরই তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, ঝপ করে পাল্টিও খেয়ে গেলে। সত্যি অভিনয়ে তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া যায়, আর তোমার পরীক্ষাটা তো সেদিনই হয়ে গেছে, যেদিন আমার কিছু নেই জানার পরই তুমি আমার হাতটা ছেড়ে চলে গেছিলে। তাই এখন আর ড্রামা ক্রিয়েট করে লাভ নেই, সেটা তো প্রমাণিত। সব মেয়েরা একই না হলেও বর্তমানে এমনও কিছু মেয়ে আছে যাদের কাছে ভালোবাসা বলে কিছু নেই, সবই টাকা।
টাকা ছাড়া ভালোবাসার কোনো দাম নেই, এটা আমার কথা নাই, এটা তোমারই কথা। আর হ্যাঁ, সেদিন আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি আমাকে খুব চমকে দিয়েছিলে, কিন্তু আজ আমার চমকে দেওয়ার পালা। এই নাও ডিভোর্স পেপার। এটাতে আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। পেপারটা তোমার কাছ থেকে অ্যাডভোকেট সাহেব নিয়ে নেবেন। সো গুড বাই।